नमस्कार बंधुरा चतुर्थ श्रेणी स्वास्थ्य और शारीरिक शिक्षा मॉडल एक्टिविटी टास्क जेटा तुम्हारे जानुआरी 2022 सालेर जानुआरी मासे चलती मासे जेटा स्कूल थेके देया हबे आर कि 15 नम्बर पूर्ण मान थाकबे। तो तार उत्तरगुलो निये आमरा आजके आलोचना करब। उत्तर आलोचना करार आगे बोले दिई तोमरा अवश्यई चैनलटिके सबस्क्राइब करे दिओ, कारण सबस्क्राइब करले कि हबे एरपर कोनो एक्टिविटी टास्क बा कोनो गुरुत्वपूर्ण प्रश्नपत्र जदि बा उत्तर आमि फोकास करी তাহলে তার নোটিফিকেশনটা তোমাদের এখানে চলে যাবে, তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে। তো এই 15 নম্বরের অ্যাক্টিভিটি টাস্ক এই প্রশ্নটা যদি তোমরা এখনো স্কুল থেকে সংগ্রহ না করে থাকো, আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রশ্নটা দিয়ে দেব, তোমরা ওখান থেকে এই প্রশ্নটা ডাউনলোড করে নিতে পারবে। এবারে আমরা এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব, তার আগে আমরা প্রশ্নের ধরনটা দেখে দিই। এবারে যে এই স্বাস্থ্য বিষয়ে অ্যাক্টিভিটি টাস্ক দেয়া হয়েছে তার পুরোটাই দেখবে যে শূন্যস্থান পূরণ হিসেবে দেয়া আছে, সঠিক শব্দ তোমাদের এই একটা শব্দ ঝুড়ি দেয়া আছে নিচের দিকে, এই যে শব্দ ঝুড়ি এখান থেকে নিয়ে সেটা করতে হবে। আর নিচে নাম, বিদ্যালয়ের নাম, ক্লাস, রোল নাম্বার এগুলো লিখতে হবে। তো চলো আমরা সরাসরি উত্তর সিটে চলে যাই। উত্তর সিটে চলে গেলে তোমাদের সুবিধা হবে, আমি পরপর বলে দেবো, তোমরা ভিডিওটি দেখে নিয়ে অ্যাক্টিভিটি টাস্কটা করে নিতে পারবে। তো আমরা উত্তর সিটে চলে এসেছি, এটা তোমরা এবারে দেখে দেখে করে নিতে পারবে। দেখো পরপর আমি বলে দিচ্ছি, যেটা ছিল যে অসুখ বড় বিচ্ছিরি ভাই, অসুখকে তাই ড্যাশ চাই, তোমরা এখানে লিখবে অসুখ বড় বিচ্ছিরি ভাই অসুখকে তাই তারা এড়াতে চাই। এড়াতে শব্দ ঝুড়ি থেকে এড়াতে শব্দটা নেবে, আমি হলুদ করে দেখিয়ে দিয়েছি তাতে তোমাদের সুবিধা হয়। এরপর খয়েরটা যেটা বলছে আমাশয় বা ড্যাশের রোগে ছেলে মেয়ে বড়ই ভোগে, তো ওখানে হয়ে যাবে পেটের রোগে, আমাশয় বা পেটের রোগে ছেলে মেয়ে বড়ই ভোগে। গয়েরটা যেটা বলছে ঈষৎ আলোয় পড়তেও নেই চোখের ক্ষতি করতেও নেই, তো এখানে লিখবে যে ঈষৎ আলোয় পড়তেও নেই চোখের ক্ষতি করতে নেই, ড্যাশের জায়গা হয়ে যাবে চোখের। এরপর ঘরটা যেতে বলেছে উচ্চ রক্তচাপের ফলে পাতে কি নুন খাওয়া চলে, ড্যাশের জায়গায় নুন হয়ে যাবে, তোমরা লিখে ফেলবে ড্যাশের জায়গায় নুন। এরপর যেটা আসছে ঋতু বদল খেয়াল রাখো সাবধানে, তখন থেকে মানে ঋতু যখন পরিবর্তন হয় তোমরা জানো তখন একটা শরীর খারাপের ব্যাপার থাকে, তো সেই শূন্যস্থানে উমর দাগের ওখানে তোমাদের লিখতে হবে সাবধানেতে তখন থেকে, ঠিক আছে। এবার চয়েরটা দেখো ড্যাশ জিনিসটা কি নতুন করে বলবো তা কি, ওটা হয়ে যাবে ওআরএস, যেটা কারোর পেট খারাপ হলে খেতে হয় আর কি, নুন চিনির জলের মতো, তো ছয়টা ড্যাশের জায়গা ওআরএস লিখতে হবে। ছয়টা দেখো ঔষধ যদি খেতেই চাও ড্যাশকে আগে দেখাও, তো সেটা হয়ে যাবে ডাক্তারকে, ঔষধ যদি খেতে চাও ডাক্তারকে আগে দেখাও। এরপর বৈজ্ঞানিকরা বলেছে ঘুমোতে ভাই যখনই যাও ড্যাশ টাঙিয়ে নাও, ওটা হয়ে যাবে মশারিটা, ঘুমোতে ভাই যখনই যাও মশারিটা টাঙিয়ে নাও। এরপর বর্গের ঝয়েরটা যেটা বলছে ড্যাশ দেওয়া সব খাবার কিনে মরতে কি চাও দিনে দিনে, তো ওখানে হয়ে যাবে রং, রং দেওয়া সব খাবার কিনে মরতে কি চাও দিনে দিনে। এরপর ইঙোটা বলেছে চোখের রোগে ধরন নানা ছানি পড়া বা রাত কানা, ড্যাশের জায়গা হয়ে যাবে রাত কানা। এরপর টয়ের যে শূন্যস্থান দিয়েছে ছাতু ছোলা যত খাবে প্রোটিনও ততই পাবে, তাহলে ড্যাশের জায়গা হয়ে যাবে কি প্রোটিন, ছাতু ছোলা যত খাবে প্রোটিনও ততই পাবে। এরপর ঠয়েরটা বলেছে দেখো জিভে যখন ময়লা জমে ড্যাশ তখন কমে হজম শক্তি তখন কমে, জিভে যখন ময়লা জমে হজম শক্তি তখন কমে। এরপর ডয়েরটা দেখো ঝর্ণার জল কাজে লাগে শরীর স্বাস্থ্য ভালোই রাখে, তাহলে শূন্যস্থানের জায়গায় স্বাস্থ্য হয়ে যাবে। এরপরে যেটা বলছে টাটকা ড্যাশ খাবার টাটকা খাবার খেয়ে তো নাও সুস্থ যদি থাকতেই চাও, তাহলে টাটকা খাবার খেয়ে তো নাও সুস্থ যদি থাকতেই চাও। এরপর মধ্যাহ্নটা যেটা বলেছে দেখো ডায়রিয়া ড্যাশ হয় ওআরএস সারে নিশ্চয়ই, তাহলে ডায়রিয়ায় জলাভাব হয় ওআরএস সারে নিশ্চয়ই। তার সমস্ত ড্যাশ পূরণ অর্থাৎ প্রশ্নের উত্তর আমি বলে দিই, কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই লাইক করো। এখানেই শেষ করছি, পরের একটু টাস্ক পেয়ে যাবি। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।